আপনার ধরন থেকেই আপনি জেনে নিতে পারবেন যে আপনার আপনার ভাগ্য কেমন হবে পার্সোনালিটি কেমন আপনার শরীর কতটা সুস্থ থাকবে আপনি জীবনে কতটা আনন্দের সাথে সুখের সাথে কাটাতে থাকবেন আপনার ব্যক্তিত্ব কেমন হবে সমাজে আপনি কতটা প্রতিপত্তি প্রভাব বিস্তার করতে পারবেন তো বন্ধুরা অনেক রিসার্চার অনেক বিশেষজ্ঞরা মানুষের বিভিন্ন সোয়ার যে ধরন সোয়ার যে পশ্চাৎ তার উপরে রিসার্চ করে মানুষের পার্সোনালিটি মানুষের ব্যবহারিক জীবন মানুষের শারীরিক সুস্থতা মানুষের স্বাস্থ্য কেমন থাকবে সে সমাজে কি রকম প্রতিভাশালী হবে সমাজে কি টাইপের সে প্রভাব বিস্তার করবে এই সমস্ত বিষয়ের উপরে গবেষণা করে বেশ কিছু তথ্য আবিষ্কার করেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আপনারা জেনে নিতে পারবেন যে আপনার সোয়ার ধরন দেখেই আপনি বুঝে যেতে পারবেন যে আপনার ভাগ্য কেমন হবে আপনার শরীর কেমন থাকবে আপনার সমাজে প্রতিপত্তি কেমন থাকবে এবং আপনি জীবনে কতটা সফল হতে পারবে তোমরা যারা শোয়ার ধরন দেখে আপনার নিজের ভবিষ্যৎ জানতে চাইছেন তারা অবশ্যই ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং প্রচণ্ড তথ্যবহুল এই ভিডিওর পেছনে বহু বছর ধরে বহু রিসার্চার গবেষণা করে কিন্তু এই তথ্য আবিষ্কার করেছেন তাই এই তথ্যকে হালকাভাবে কোনো মতেই নেবেন না বন্ধুরা প্রত্যেকটা মানুষের শোয়ার আলাদা আলাদা ধরন আছে আলাদা আলাদা পদ্ধতি আছে যেমন করে আপনি অতিরিক্ত ঘুমলে আপনার শরীরের ক্ষতি হয় আবার অতিরিক্ত আপনি যদি না ঘুমন অর্থাৎ নিয়ম আপনি যদি না ঘুমন তাতেও ক্ষতি হয় অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম আপনার কিন্তু প্রতিদিন ঘুমানো উচিত ঘুমানোর পদ্ধতি পদ্ধতি থেকেই কিন্তু আপনার শরীরই আপনার শরীর কতটা স্বাস্থ্যবান হবে আপনার কর্মজীবন কেমন হবে আপনার ব্যবহার কেমন হবে সমস্ত কিছু কিন্তু আপনি জেনে নিতে পারবেন নিজের যেমন জেনে নিতে পারবেন আপনার আপনজনেরও কিন্তু জেনে নিতে পারবেন কিছু রিসার্চার কিছু গবেষক দাবি করেছেন যে মানুষের সোয়ার পশ্চার থেকে মানুষের সোয়ার পদ্ধতি থেকে তাদের ভাগ্য কেমন হয় তাদের ব্যবহার কেমন হয় সেটা সঠিকভাবে কিন্তু নিরূপণ করা যেতে পারে গবেষকদের গবেষণা অনুযায়ী যে সমস্ত পশ্চার বা ধর্ম ধরনের কথা উল্লেখ করা হয়েছে সেই সমস্ত ধরনের মধ্যে প্রথম যে ধরন সেটা হলো ভ্রুণের মতো শোয়া অর্থাৎ মাতৃগর্ভে যখন শিশুরা থাকে তিনি ঠিক যেইভাবে শুয়ে থাকেন পাহাড় জড়ো করে সাইট হয়ে যেইভাবে শুয়ে থাকেন সেইভাবে যাদের ঘুমনার অভ্যেস থাকে তাদের ভাগ্য কেমন হয় তাদের ব্যবহারিক জীবন কেমন হয় শরীরিক স্বাস্থ্য বা শরীরে কোনো রোগব্যাধি হয় কিনা সেটা আসুন এবার আমরা জেনে নিই বন্ধুরা যারা ভ্রুনের মতো করে ঘুমোয় অর্থাৎ ভ্রূণে থাকা অবস্থায় হাত পা জড়ো করে যেভাবে ঘুমনে ঘুমোয় আমি ছবিটা দিয়ে দিচ্ছি দেখে নিন তো এইভাবে যারা ঘুমোয় তো তাদের কিন্তু মেরুদণ্ড সম্বন্ধিত বা স্পাইনাল কর্ড সম্বন্ধীয় প্রবলেম আসতে পারে স্পাইনাল কর্ড কিন্তু গুটিয়ে যাওয়ার প্রবলেম ধীরে ধীরে হতে পারে বা স্পাইনাল কর্ড ব্যান্ড হয়ে যাওয়ার প্রবলেম পর্যন্ত আসতে পারে এইভাবে যারা ঘুমোয় তাদের কিন্তু শ্বাস প্রশ্বাসও কিন্তু সঠিকভাবে চলাচল হয় না অর্থাৎ শ্বাস প্রশ্বাস से कोथाओ को बाधा क्रिएट है তাই এই টাইপের পশ্চারে যারা ঘুমোয় এই পশ্চারটাকে সঠিক বলে মনে করা হয় না এই পশ্চারটাকে কিন্তু এই পশ্চারটাকে কিন্তু ক্ষতিকারক বলে বিশেষজ্ঞরা মনে করেন বিশেষজ্ঞদের মতে এই সমস্ত ব্যক্তিদের ব্যবহারিক যে জীবন হয় সেটা হলো এরা কিন্তু প্রচণ্ড অপরের ওপরে ভরসা করে অপরের ওপরে নির্ভরশীল হয়ে পড়েন অর্থাৎ এরা সবসময় চায় যে আমার দুঃখ আমার দারিদ্রতা আমার কষ্ট কেউ বুঝুক আমাকে কেউ সহানুভূতি দেখাক এবং আমাকে কেউ গাইড করে নিয়ে যাক এই টাইপের মানুষেরা সবসময় একটু পরের ওপরে নির্ভরশীল হয় এবং অপরের সহানুভূতির আশা করেন এবং এই সমস্ত মানুষরা কিন্তু খুব সহজে অপর কাউকে ভরসাও করতে পারে না অপর কোনো ব্যক্তির সাথে খুব সহজে মিশে যেতে পারে না আর যাদের সাথে মিশে খুব ডিপ রিসার্চ করে ভয় ভয় করে কিন্তু তাদের সাথে বন্ধুত্ব বা সম্পর্ক স্থাপন করে বন্ধুরা এই টাইপের পশ্চারে যারা শুয়ে থাকেন তারা প্রচণ্ড সেন্সেটিভ প্রচণ্ড লাজুক টাইপের হয়ে থাকে আর এই টাইপের পশ্চারে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মহিলারা শুয়ে থাকেন আর এরা কিন্তু প্রচণ্ড সেন্সেটিভ প্রচণ্ড লাজুক এবং প্রচণ্ড চিন্তা প্রবণ হয়ে থাকেন সামান্য সামান্য বিষয়ে প্রচণ্ড কিন্তু চিন্তা করে থাকেন এদের ভালো গুণ হলো এরা যাকে একবার বিশ্বাস করে নেয় তাকে কিন্তু কখনো ধোকা দেয় না বিশেষ করে নিজের জীবন সাথী নিজের বয়ফ্রেন্ড নিজের স্বামী নিজের পরিবারকে কিন্তু কখনো এদেরকে ধোকা দেয় না তাই এই টাইপের মহিলাদের সাথে বা এই টাইপের পুরুষদের সাথে যাদের বিবাহ হয় এই টাইপের পুরুষ বা মহিলারা প্রচণ্ড বিশ্বাসী হয়ে থাকেন এবং সারা জীবন কিন্তু সুখে সংসার করতে থাকেন দ্বিতীয় যে পজিশান সেটা হলো লক পজিশন এক সাইডের ওপরে ভর করে সোজা হয়ে শোয়াটাকে লক পজিশান বলা হয়ে থাকে বন্ধুরা তো বন্ধুরা যাদের পিঠের কোনো প্রবলেম থাকে কমরের কোনো প্রবলেম থাকে বা গলার যে হাড় বা স্পাইনাল যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো এই টাইপের যে এই বলে মনে করা হয়ে থাকে এছাড়াও যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে গ্যাস অম্বল বদহজম এই টাইপের প্রবলেম আছে তারা রাত্রেবেলা যদি বাঁ সাইটের ওপরে ভর করে লক পজিশনে শুয়ে থাকেন সেটা কিন্তু হজম শক্তির পক্ষে প্রচণ্ড উত্তম হয়ে থাকে এই টাইপের পোস্টারের যেমন লাভ আছে কখনো কখনো এর লসও হয়ে থাকে যেমন একটা পায়ের উপরে কি এদের মেরুদণ্ড বা পিঠের যন্ত্রণা বা ব্যথার কোনো প্রবলেম আসার সম্ভাবনা থেকে থাকে বন্ধুরা এই টাইপের ব্যক্তিদের ব্যবহারিক জীবন সম্পর্কে বলতে গেলে রিসার্চাররা যেটা বলেছেন সেটা হলো এই টাইপের ব্যক্তিরা খুব সহজ সরল এবং সাদা হয়ে থাকে অপর ব্যক্তিকে খুব খুব তাড়াতাড়ি এরা কিন্তু বিশ্বাস করে নেয় এবং খুব তাড়াতাড়ি বিভিন্ন মানুষের সাথে এরা মিলেমিশে যেতে পারে খুব তাড়াতাড়ি এরা প্রচণ্ডভাবে মিশুক হয়ে থাকে এক কথায় বন্ধুরা আর যার কারণে অনেক সময় এরা কিন্তু চিন্তা ভাবনা না করে সবার সাথে মিশতে পছন্দ করে বলে এদের এই সরলতার সুযোগ নিয়ে অনেক সময় কিন্তু এদেরকে অনেক মানুষ ধোকাও দিতে পারে এদের যদি কেউ কখনো ধোকাও দিয়ে থাকে এরা কিন্তু সেটাকে ঢাক পিটিয়ে শেয়ার করে না বা মনের মধ্যেই এরা চেপে রাখতে পছন্দ করে আর যে কোনো কাজকে এরা সময়ে করতে কিন্তু প্রচণ্ড পছন্দ করেন তিন নম্বর যে পজিশন বিশেষজ্ঞরা বলেছেন সেটা হলো সোলজার পজিশন অর্থাৎ পিঠের ওপরে ভর দিয়ে হাতটাকে সাইটে রেখে সোজা হয়ে বা চিত হয়ে শুয়ে পড়াকে সোলজার পজিশন বলা হয়ে থাকে তো বন্ধুরা যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে এই পজিশানে যারা শুয়ে থাকেন তাদের কিন্তু প্রচণ্ড ভালো বলে মনে করা হয় কিন্তু যাদের আবার অশ্বজাতীয় প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এই পজিশনটা একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে বিশেষজ্ঞদের মতে যারা চিত হয়ে সোজা হয়ে চুয়ে থাকেন তারা কিন্তু অনেক সময় নাক ডাকার প্রবলেম আসতে পারে বন্ধুরা এই টাইপের মানুষরা প্রচণ্ড আত্মবিশ্বাসী হয় এবং নিজের উপরে অনেক কিছু এক্সপেক্ট রাখেন নিজের উপরে এত বেশি বিশ্বাস রাখেন এরা মনে করেন যে যে কোনো কাজ তারা করে ফেলতে পারেন সফলভাবে বন্ধুরা এই সমস্ত ব্যক্তিদের স্বভাব কিন্তু বাকিদের থেকে শান্ত এবং কমল হয়ে থাকে এবং এরা কিন্তু খুব সুস্থভাবে শান্তভাবে যে কোনো কাজ করে এবং এরা বিশ্বাস করে যে কোনো কাজে এরা সফল হতে পারে এরা কিন্তু একটু জেদি স্বভাবেরও হয়ে থাকে এরা যে কোনো কাজ যখন হাতে নিয়ে থাকেন সেটাকে শেষ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা হয়ে প্রতিজ্ঞ হয়ে থাকেন তাই এরা অধিকাংশ সময় কিন্তু সফলও হয়ে থাকেন বন্ধুরা এরা কিন্তু পর উপকারীও হয়ে থাকেন অপর মানুষকে অপর বন্ধু বান্ধবদের এরা কিন্তু উপকার করতে প্রচন্ড ভালোবাসেন চার নম্বর হচ্ছে যে পজিশনের কথা বলেছেন সেটা হলো ফ্রি ফল পজিশন অর্থাৎ পেটের ওপরে চাপ দিয়ে শুয়ে থাকা তো বন্ধুরা এই টাইপের যারা ঘুমন এই টাইপের মানুষদের হজম শক্তিতে কিন্তু হেল্প হতে পারে কিন্তু এদের একটা প্রবলেম হয় এদের কিন্তু শ্বাস প্রশ্বাসের একটু প্রবলেম হতে পারে বুকের ওপরে পেটের ওপরে চাপ থাকে বলে শ্বাস প্রক্রিয়া ক্রিয়া কিন্তু সঠিকভাবে হতে পারে না যার জন্য অনেক সময় এদের মাথা বারবার ঘোরাতে হয় ঘুরিয়ে শ্বাস প্রশ্বাস নিতে হয় তো এই টাইপের মানুষের কিন্তু ঘাড়ের প্রবলেম বা মেরুদণ্ডের প্রবলেমও মাঝে মাঝে হতে পারে এদের যে ব্যবহারিক জীবন বা এদের যে স্বভাব সে বিষয়ে বিশেষজ্ঞরা যেটা রিসার্চ করে পেয়েছেন সেটা হলো এরা কিন্তু প্রচণ্ড প্রেমের বিষয়ে ক্ষুধার্ত থাকেন এরা মানুষের থেকে প্রেম চায় ভালোবাসা চায় আন্তরিকতা চায় এই সমস্ত মানুষরা প্রচণ্ড স্বপ্ন দেখতে পছন্দ করেন ভবিষ্যতে রঙিন স্বপ্ন দেখতে পছন্দ করেন সুখে থাকতে বিশ্বাস করেন বন্ধুরা এদের যদি কেউ কখনো ভুলেও অপমান করে এরা কিন্তু তৎক্ষণাৎ কিছু বলে না চেপে যাওয়ার মেন্টালিটি থাকেন কিন্তু সময় এলে এরা কিন্তু সুদ সময়ে সেই অপমানের বদলা কিন্তু ঠিকই ফিরিয়ে দিয়ে থাকে এই টাইপের ব্যক্তিরা মনে করে যে মানুষ যেন তাকে সব সময় তার দিকে ধ্যান দেয় তার যত্ন নেয় তার দেখভাল করে বন্ধুরা এরা কিন্তু সময়কে অপচয় করা মোটেও পছন্দ করে না এরা কিন্তু এদের যে কোনো কাজকে খুব সুন্দরভাবে টাইমের মধ্যে শেষ করতে পছন্দ করেন বন্ধুরা এদের যারা সম্মান করে না তাদের থেকে এরা সবসময় রাখার চেষ্টা করে এদের পোশাক পরিচ্ছদ এবং থাকতে এরা এরা কিন্তু পছন্দ করে থাকেন কারোর সাথে অনাবশ্যক কথা বলেন না বেকার বেকার ঝগড়া বা বেকার বেকার কথা বলে এরা কিন্তু কোনো রকম বচসার মধ্যে জড়িয়ে পড়েন না এরা এইগুলো থেকে সবসময় দূরত্ব মেনটেন করা পছন্দ করেন ইলাসি স্থিতি পাঁচ নম্বর যে স্থিতির কথা বলেছেন বা পজিশনের কথা বলেছেন সেটা অভিলাষী স্থিতি তো এই সময় হয় কি মানুষ হাতকে সামনে সোজা করে রেখে ঘুমোতে পছন্দ করেন তো এই টাইপের যারা ঘুমন তাদের কিন্তু ও গলা জনিত প্রুজেন শোল্ডার জাতীয় প্রবলেমের মধ্যে এদের কিন্তু মাঝে মাঝে ভুগতে হতে পারে এই সমস্ত ব্যক্তিরা শান্ত হয়ে থাকেন এদের অপমান করা প্রায় অসম্ভব হয় কারণ এরা সেই টাইপের কোনো কার্যকলাপের সাথে যুক্তই থাকে না বন্ধুরা অনেক সময় হয় এদের যদি কেউ অপমান করার চেষ্টাও সেটা কিন্তু কিন্তু এরা মনের মধ্যে রাখেন না সেটাকে ডিপভাবে ভাবে নেন না সেটাকে হালকাভাবে নিয়ে সেটাকে ঝেড়ে ফেলে দিয়ে দিয়ে থাকেন তার জন্য এদের মন কিন্তু প্রায় খুশিই থাকে এই সমস্ত ব্যক্তিরা যে কোনো জায়গায় নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে পারেন এদের যদি কেউ ধোকা দিয়ে থাকেন তো সেই বিষয়টাকে এরা হালকাভাবে নিয়ে থাকেন এবং এদের যে জীবন জীবনটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরা প্রতিনিয়ত প্রচেষ্টা করে থাকেন যে পজিশন সেটা হচ্ছে স্টার ফিশ পজিশন এই টাইপের পোর্শনকে চিত হয়ে শুয়ে অর্থাৎ পিঠের ওপরে ভর করে শুয়ে হাতটাকে মাথা থেকে একটু ওপরের দিকে তুলে ঘুমানোকে স্টার ফিস পজিশন বলা হয়ে থাকে এই পজিশানটাকে সর্বশ্রেষ্ঠ পজিশান বলে মনে করেন বিশেষজ্ঞরা কিন্তু এই সমস্ত ব্যক্তিদেরও কিন্তু পিঠের কোনো প্রবলেম থাকতে পারে বা মেরুদণ্ডের প্রবলেম মাঝে মাঝে হওয়ার সম্ভাবনা থেকে থাকে এই টাইপের ব্যক্তিরা প্রচন্ড ভালো শ্রোতা হয়ে থাকেন কোন মানুষ যদি খুব বোরিং বক্তব্যও রাখেন এরা কিন্তু মন দিয়ে শুনতে থাকে আর এদের এই সুন্দর গুণের জন্য এদের এই সুন্দর ধৈর্যের জন্য অনেক মানুষ কিন্তু এদের সাথে বন্ধুত্ব পাতাতে চায় অর্থাৎ এদের বন্ধুত্ব ভাগ্য ভালো হয় বন্ধুরা এদের এই যে শান্ত স্বভাব এই শান্ত স্বভাব দিয়ে শান্ত সোনার স্বভাব বা কাজ করতে গেলেও এরা কিন্তু শান্তভাবে চিন্তাধারা করে করেন যার জন্য এরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সফলতা অর্জন করে থাকেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জেনে নিলাম যে বিশেষজ্ঞদের মত অনুসারে আপনি কোন পজিশানে শুলে আপনার কর্মজীবন কেমন শারীরিক জীবন কেমন হবে তো আপনি কোন পজিশানে শুয়ে থাকেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার নমস্কার